একসময় বাংলাদেশের প্রধানত্বকারী ফসল ছিল পাট, যা কিনা সোনালি আঁশ নামে পরিচিত। আর এই পাট গাছের শাকগুলো কিন্তু নানা রকম পুষ্টিগুণে ভরপুর। আর এই শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়, সেটা কি আপনারা জানেন? হয়তোবা অনেকেই জানেন, আবার কারো কারো অজানা রয়ে গিয়েছে। সময়ের বিবর্তনে এখন পাটের শাক কিন্তু গ্রাম হতে শহরে, শহর থেকে প্রবাসে পর্যন্ত পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে পাটের শাক দিয়ে মসুর ডালের অসাধারণ একটি গ্রামীণ রেসিপি। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি 3 আঁটি পাটের শাক নিয়েছি। তো এই পাটের শাক দিয়ে আজকে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। তো চাইলে ভাজি করেও খাওয়া যায়, পাটের শাক ভাজিটা অনেক ভালো লাগে। আর পাটের শাক কিন্তু 2 ধরনের হয়, তিতা পাটের শাক এবং মিষ্টি পাটের শাক। তো এটা হচ্ছে মিষ্টি পাটের শাক। তো তিতা যেই পাটের শাকটা সেটাও আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি, এরপর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ডালগুলো এরকম চুরানো ডাল নিয়েছি এই রেসিপিটার জন্য, এরকম চুরানো ডালটাই ভালো হয় মসুর ডালের, বা খেসারি ডাল দিতে পারেন, সেটা অনেক টেস্ট হয়। তো একদম গ্রামের অথেন্টিক যে রেসিপিটা, সেখানে কিন্তু খেসারি ডাল দিয়ে রান্না করা হতো। আর আমার দাদির কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দের ছিল, মা প্রায়ই করতেন, তো সেই থেকেই আমার শেখা। আর সেই থেকে খাবারটা প্রিয় হয়ে গেছে, খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো পাটের শাক দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায় আর কি। তো এখন আমি ডালটাকে একটা সাইডে রেখে দিলাম, আর ডালে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তার কারণ হচ্ছে ডালটা যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য। তো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি, শাকের যে ডাটা আছে ডাটা থেকে শাকগুলো এভাবে করে বেছে, পোকা ধরা শাক যেগুলো আছে সেগুলো ফেলে দেবো, ফ্রেশ শাকগুলো শুধু নিব। আর এই যে শাকে যে রগের যে অংশটা থাকে, এটাকে ওই যে শিরার অংশটা, তো এটা শক্ত হলে ফেলে দিতে হয়, তা না হলে নরম হলে শাক সেটা না ফেললেও হয়। তো আমার এই শাকগুলো নরম, তেমনভাবে আর ফেলতে হবে না। আর হাত দিয়ে একটু চিরে ছোট ছোট করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে শাকগুলো সব বাসা। এখন শাক আর মসুরি ডালটা আমি ধুয়ে নিয়ে তারপরে আসছি। এই তো ডালটা ধুয়ে নিয়ে আসলাম, একদম অর্ধেকটা প্রায় নরম হয়ে গিয়েছে। আর এই যে শাকগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে দিয়েছি। তো চুলায় চলে আসলাম, একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। একদমই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ। এখন আমি ডালের ভিতরে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেব না, একদমই অল্প পরিমাণে পানি দেব, এই শাকটা একটু শুকনা টাইপের হবে সেজন্য। তো লবণ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো, আর যে কোনো শাকের রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এই পর্যায়ে আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা, আর সাথে একটু নাগামরিচ দিচ্ছি, বোম্বাই মরিচ যেটাকে বলে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে শাকের রেসিপিতে কাঁচামরিচটাই ভালো হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা বলক চলে আসা পর্যন্ত। এই তো ডালটা বলক চলে এসেছে, এখন আর আমি ঢাকবো না। ডালের যে পানিটা আছে এটা ডালের গায়ে গায়ে চলে আসে, এমন একটা পর্যায়ে একটু জাল করে নেব। তেই তো পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, এরপরে এখন এই পর্যায়ে আমি শাকটা দেব। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি শাক ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন অর্ধেকটা শাক দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তাহলে শাকগুলো আস্তে আস্তে কমতে থাকবে স্টিম হয়ে, তারপরে বাকি শাকগুলো আমি দিয়ে দেব। এই পর্যায়ে ঢাকটা দিয়ে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য, শাকটা একটু স্টিম হয়ে কমে যায় যেন সেই জন্য। তেই তো হয়ে গিয়েছে, এখন আর আমি ঢাকবো না। এখন শাক থেকে কিন্তু পানি উঠতে থাকবে, আর ডালের পানি এর জন্য আমি শুকিয়ে নিয়েছিলাম। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তেই তো দেখুন আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এই শাকটা সেদ্ধ হতে তো খুব সময় লাগে না। এখন এই পর্যায়ে আমি বাগার দেব। তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম, এরপরে প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, এখানে 4 টেবিল চামচ পরিমাণ। তো শাকে তেল আর পেঁয়াজটা একটু বেশি লাগে যে কোনো শাকের রেসিপিতেই,
তো এখানে আমি দুই তিনটা শুকনা মরিচ একটু মাঝখান দিয়ে চিরে তারপরে ফোড়ন দিয়ে দিলাম। আর শুকনা মরিচের ফোড়নটা কিন্তু শাকের টেস্টটা বাড়িয়ে দিবে, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে শাকে। এরপর এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা অল্প পরিমাণে দেওয়াই ভালো, পাটের শাকে খুব একটা রসুন ভালো লাগে না। তো এই তো ভেজে লাল করে নিলাম, এখন আমি বাগারটা শাকের ভিতরে ঢেলে দিব। আর অলরেডি আমার শাকটা কিন্তু দেখেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, আর এই শাকটা যতটা শুকনা শুকনা হয় ততই ভালো লাগে খেতে এই রেসিপিটা। এখন আমি বাগারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর চুলাটা বন্ধ করে দেব। চুলার যেই গরম আছে এতে করে শাকটা আরও কিছুটা শুকিয়ে যাবে। তাই তো এখন আমি চুলা বন্ধ করে দিলাম আর এখন সার্ভ করে নেব। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই শাকটা অনেক উপকারী আর এই রেসিপিটা অনেক উপকারী। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার কষ্টের সার্থকতা। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।